এত বড় আমি আগে কখনো নিইনি নি মানে সরি খাইনি শুধু একটাই কারণে যখনই আমার মান্ডি ইচ্ছে হয় আমি দৌড়ে দৌড়ে চলে আসি হাওড়ার নিব্রাতে কারণ এখানেই আছে আল তামার রেস্টুরেন্ট অসাধারণ অ্যাম্বিয়েন্স চোখ ধাঁধানো ভিউ আর আছে এরকম চরম খাওয়ার দাবার এইটা হচ্ছে ওদের চিকেন বল হ্যাঁ ভাবো এরকম সসে টস করে সিজলিং প্লেটে সার্ভ করে আর এই দেখো সেফ সাজাচ্ছে এখন আলতামার তামার স্পেশাল রান মান্ডি যেটাতে থাকে মান্ডি রাইস সাড়ে তিন কেজি ওজনের মাটন রান চিলি চিকেন গ্রিন সালাদ দুটো স্পেশাল চাটনি রায়তা আর ফিন দেখিনি থেকে সাতজন মিলে শেয়ার করে খাওয়া যায় একেবারে আল হাবি ব্যাপার সাপার বলি বেশ সাজানো হয়ে গেল আমি ভাবলাম ওয়েট করে লাভ নেই আমি নিজেই বই নিয়ে চলে আসলাম উড়ে বাবা কি ভারী গাম বেরিয়ে গেল আমি তো ডানটা ধরে এরকম কামর বসা ছিলাম তারপর সবাই বললো না এরকম ভাবে খেতে নেই সেই জন্য নরম তুল তুলে মাটনটা একটু মান্ডি রাইস আর গ্রেভি দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম ও চরম খেতে ছিল পনেরো থেকে তিরিশে অক্টোবরের মধ্যে গেলে তোমরা আলতা